আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ অন্যভাবে, সম্পূর্ণ নতুন রেসিপিতে ভীষণ টেস্টি পেঁয়াজ পাতার সবজি। আমি কথা দিচ্ছি আঙুল চাটতে বাধ্য হবেন, অবশ্যই রেসিপি ট্রাই করে দেখুন। এখানে আমি নিয়েছি কিছু পেঁয়াজ পাতা, এক গাড্ডি পেঁয়াজ পাতা ছিল, তো আমি এরকম করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে জলটা শুকানোর জন্য এরকম একটা কটনের কাপড়ের উপরে বিছিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছি। আর এখন আপনি দেখতে পাচ্ছেন একেবারেই জল নেই, একেবারে ঝুরঝুরে হয়ে গেছে, যেমন আমি ধোয়ার আগে ছিল সেরকম এখন একদম ঝুরঝুরে হয়ে গেছে। যদি একটুখানি জল থেকেও যায় তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি পুরোপুরি জলটা শুকিয়ে নিয়েছি। এবার চলুন কড়াইয়ের দিকে। সবার প্রথমে আমাদের একটুখানি বেসন ভেজে নিতে হবে। এখানে আমি 2 টিস্পুন বেসন নিচ্ছি, আর মিডিয়াম থেকে একটু কম ফ্লেমে রাখতে হবে, 3-4 মিনিট সময় লাগবে। আর লাগাতার এরকম নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। এর মধ্যে প্রচুর লাম্পস থাকে, লাম্পসগুলো ভালো করে ভেঙে দিতে হবে, নইলে আপনি আগে থেকে জেলে দিতে পারেন, তাহলে সেটা সব থেকে ভালো হবে। এবার দেখুন বন্ধুরা, আমার এখানে বেসনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, এটা আমরা পরে ব্যবহার করব। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে কড়াইটাকে ভালো করে মুছে নেব, পরিষ্কার করে নেব, আর এই কড়াইয়েই আমরা পরবর্তী প্রসেসগুলো করব। তো সবার আগে আমরা দিয়ে দেব তেল, যে কোনো তেল নিয়ে নিন, যেটা রান্নার তেল আপনি ব্যবহার করেন। তেল কম বেশি যেটুকু পছন্দ সেটুকু দিয়ে দিন। তেল ভালো করে গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো একটুখানি জিরে, 2-3টে শুকনো লাল লঙ্কা, একটুখানি হিং। হিং দিলে খুব সুন্দর একটা সুগন্ধ এবং স্বাদেও অনেকটা পরিবর্তন আসে, আর হিং কিন্তু আমাদের খাবার হজম করতে খুব সাহায্য করে। এবার সব কিছু ভালো করে ভেজে নেব। কালার চেঞ্জ হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দেব রসুন। এখানে দেখুন আমি কী কী নিয়েছি, কিছুটা রসুন নিয়েছি আমি কেটে একেবারে ছোটো ছোটো করে, আর 15-16 কলির মতো রসুন আমি হালকা ক্রাশ করে নিয়েছি, একেবারে একটু একটু করে ক্রাশ করে নিয়েছি, এই দেখুন। এগুলো আমরা এখন ব্যবহার করব না, পরে ব্যবহার করব তড়কার জন্য। 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখান থেকে কেটে, আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি একেবারে ছোটো ছোটো করে কেটে। তো এখন আমরা এই কাটা রসুনগুলো দিয়ে দেব। এখানে মোটামুটি 2 চা চামচের মতো হবে। তো এটা আমি ভেজে নেব, বেশিক্ষণ ধরে নয়, 6-7 সেকেন্ডের জন্য অপেক্ষা করব, তারপরে এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। রসুনগুলো একেবারে ছোটো ছোটো করে কাটা, তাই একেবারেই বেশি সময় লাগে না, আর হিটটা রেখেছি আমি মিডিয়ামে। এখন আমি দিচ্ছি টমেটো। টমেটো দেওয়ার পরে কিছু মশলাও দেব। তো সবার আগে আমরা দেব লবণ স্বাদ মতো, এরপরে দেব আমি একটুখানি হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো। আমি একটু বেশি ঝাল ঝাল করছি, তাই আমি একটু বেশিই নিচ্ছি। আর আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়োও দিচ্ছি। আপনি চাইলে যে কোনো একটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই কাঁচা লঙ্কাগুলো, এগুলো আমি মাঝখান থেকে চিরে নিয়েছি, দেখতে পাচ্ছেন। টমেটোটা যখন সফট হয়ে যাবে তখন আমরা এর মধ্যে বেসনটা দিয়ে দেব, যে বেসনটা আমরা ভেজে রেখেছিলাম সেটা। বেসনটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে ফটাফট একেবারে। দেখুন নাড়ার সঙ্গে সঙ্গে একেবারে গাঢ় হয়ে গেছে, তো এখন আমরা একটুখানি জল দেব, অল্প অল্প করে জল দেব। আবারও যদি গাঢ় হয়ে যায় তাহলে আবার একটুখানি দেব, কিন্তু একবারে বেশি জল দেব না, যাতে একেবারে বেশি হয়ে না যায়। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি আর একটা জিনিস ব্যবহার করব এখানে, সেটা হচ্ছে ভাজা চীনাবাদামের গুঁড়ো। এটা আপনি চাইলে স্কিপ করতেই পারেন, কিন্তু যদি দেন তাহলে ভীষণ ভালো স্বাদ আসবে। এখান থেকে 3-4 চামচ যাই হোক নিয়ে নিচ্ছি। এটা চীনাবাদামগুলোকে আমি নর্মালি ভেজে ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে রেখেছি। এবার আবারও জল দেব, কারণ খুব গাঢ় হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন। ভালো করে মিশিয়ে যদি আবার লাগে তাহলে আবারও একটু জল দিয়ে দেব। বেসন ভীষণ বেশি জল শোষণ করে, এই জন্য জল দেওয়ার সঙ্গে সঙ্গে এ গাঢ় হয়ে যায়। যখন আমাদের মনে হচ্ছে যে বেসনটা জল শোষণ করা ছেড়ে দিয়েছে, আর ফুলে উঠছে না, আর গাঢ় হচ্ছে না, তখন আমরা ঢেকে দেব। তো এখন আমি একটুখানি জল আবার দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ নাকি এই মশলার মধ্যে থেকে তেল রিলিজ হয়ে না যাচ্ছে। আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে অবশ্যই নাড়িয়ে দেব, চেক করব কি হলো না হলো। এবার দেখুন বন্ধুরা, যতটা তেল দিয়েছিলাম সম্পূর্ণ তেল ওপর দিয়ে দেখা যাচ্ছে, তার মানে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে যে পেঁয়াজ পাতাটা আমরা রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখুন সেটা আমি একটা প্লেটে নিয়েছি,
এটুকু আমি ব্যবহার করব। তো এবার আমি পেঁয়াজ পাতাগুলো মশলার মধ্যে দিয়ে দেব আর হালকা একটু নাড়িয়ে নেব, উপরে নিচে করে নেব, তারপর ঢেকে দেব। একটু ওপর নিচে করে নিচ্ছি, যতটা সম্ভব আমি মশলাটা মিশানোর চেষ্টা করছি। আর এবার আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য, 2-3 মিনিটের জন্য ঢেকে দেব মিডিয়াম হিটে। দেখুন একটু কোয়ান্টিটি কম হয়ে আসছে। এবার আমি আবার মিশিয়ে নিয়ে এবার আবার আগে যেমন অল্প অল্প করে জল দিয়েছিলাম, সেরকম এখন আবারও অল্প অল্প করে জল ব্যবহার করব। একবারে বেশি জল ব্যবহার করব না, অল্প অল্প করে জল দেব, ভালো করে মিশিয়ে নেব। যদি মনে হয় খুব গাঢ় হচ্ছে আবারও একটু জল দেব। এর কনসিস্টেন্সিটা এমন হবে যে একেবারে পাতলাও হবে না আর একেবারে টাইটও হবে না। এবার আমি আবার ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ নাকি সবজিটা ভালো করে গলে যাচ্ছে। দেখুন 5 থেকে 6 মিনিট লেগেছে আমার, আর এখন এই কনসিস্টেন্সি আপনি দেখতে পাচ্ছেন। যেরকম আমরা ঘন্ট রান্না করি, ঘন্টর থেকে একটু পাতলা হবে। পেঁয়াজ পাতার যে গোড়ার অংশটা সেটা কিন্তু খুব ভালো করে গলে গেছে। এবার একবার লবণ চেক করে নেব, লাগলে অবশ্যই দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। আর আমাদের সবজিটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। তো এবার আমরা কি করব, একটা তড়কা লাগাবো। তড়কা মানে ফোড়ন যাকে বলে। আমি এই প্যানটা সরিয়ে নিচ্ছি, অন্য একটা প্যান বসাচ্ছি, আমার কাছে তড়কা প্যান নেই বলে। আপনার কাছে তড়কা প্যান থাকলে অবশ্যই সেটা বসান। এবার এই প্যানটায় দিয়ে দেবো একটু তেল, তেলটা ভালো করে গরম হতে দেব। তারপরে এর মধ্যে দেব জিরে, 1/2 টিস্পুন জিরে দিয়ে দিচ্ছি আমি। একটুখানি হিং দিয়ে দেব, হিংটা লাস্টে আমি আবার দিচ্ছি, কারণ খুব তাজা একটা সুগন্ধ পাবো তার জন্য। এবার আমরা যে রসুনগুলো রেখেছিলাম ক্রাশ করে, এখানে 15-16 কলির মতো হবে, সেগুলো দিয়ে দেব। হিট মিডিয়ামের মতো রাখা আছে। এবার রসুনগুলো একেবারে ভালো করে ভেতর পর্যন্ত সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে। খুব কালার আসাটা জরুরি নয়, কিন্তু কাঁচা না থাকে, কাঁচা থাকা যাবে না একেবারেই। এবার দেখুন রসুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখনও কালার খুব ব্রাইট হয়নি। এবার আমি 2-3টে তুলে নিচ্ছি ওপর থেকে গার্নিশ করার জন্য। আর এখানে আমি দিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, যাতে তড়কার কালারটা খুব সুন্দর দেখতে লাগে। ভালো করে মিশিয়ে সঙ্গে সঙ্গেই আমরা তড়কাটা ট্রান্সফার করব এই সবজির মধ্যে। দেখুন এটা আমি সঙ্গে সঙ্গে ঢেলে দেব আর সবজিটা ভালো করে মিশিয়ে নেব। আর আমাদের সবজি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এই সবজিটা আপনি রুটি, চাপাতি, পরোটার সঙ্গে খেয়ে দেখুন, আপনি ভুলতেই পারবেন না কখনো। আপনারও পছন্দ হবে, আর যারা আপনার এই রান্না খাবে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য, আমি কথা দিচ্ছি আপনাকে। অবশ্যই রেসিপিটি ট্রাই করুন, ভাতের সঙ্গেও খেতে পারেন, ভাতের সঙ্গেও এটা ভীষণ ভালো লাগে। আর রেসিপি ট্রাই করলে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো, অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দেবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে একটা লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনকে অলে প্রেস করতে একদম ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন। বাই বাই।